প্রায় 12 কিলোমিটার পথ পায়ে হেঁটে গঙ্গাঘাট থেকে জল তুলে এনে কলস যাত্রার মধ্য দিয়ে রাধা গোবিন্দ ও মা শীতলা দেবী মন্দিরে শুভ উদ্বোধন হলো বুধবার হরিশ্চন্দ্রপুর থানার দৌলতপুর গ্রামে। জানা যায় এদিন দৌলতপুর গ্রামে প্রায় 3 শতাধিক মহিলা এই কলস যাত্রায় অংশগ্রহণ করেন। সকাল 6টার সময় এই কলস যাত্রা শুরু হয়, প্রায় 12 কিলোমিটার দূরে ভালুকা গঙ্গা ঘাট থেকে জল তুলে এনে এই মন্দিরে শুভ উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তারা। এই অভিনব কলস যাত্রা দেখতে এলাকার মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। মন্দির কমিটির সহসভাপতি হরিনাম মণ্ডল জানান, 2013 সালে এই মন্দিরের ভিত্তি স্থাপন হয়, অর্থাৎভাবে দীর্ঘ 10 বছর মন্দিরের কাজ আটকে ছিল। গ্রামবাসীদের সহযোগিতায় প্রায় 15 লক্ষ টাকা ব্যয়ে এই মন্দিরের আংশিক কাজ শেষ হয়েছে। এখনও মন্দিরের অনেক কাজ বাকি রয়েছে। সরকার যদি কিছু অর্থ সাহায্য করে তাহলে মন্দিরের বাকি কাজটুকুও শেষ করতে পারবেন। মন্দির কমিটির কোষাধ্যক্ষ শৈলেন মণ্ডল বলেন, এক সময় এই গ্রামে কোনো মন্দির ছিল না, দূর দূরান্তে পুজো দিতে যেতে হতো গ্রামের মহিলাদের। গ্রামবাসীদের সহযোগিতায় আজ এই মন্দিরের শুভ উদ্বোধন হলো। মন্দিরের শুভ উদ্বোধন উপলক্ষে 7 দিন ধরে চলবে শ্রী ভগবত গীতা পাঠ। ব্যুরো রিপোর্ট, জঙ্গিপুর টিভি। মন্দিরের শুভ উদ্বোধন হলো। কি কি মন্দির? আমাদের রাধা গোবিন্দ মন্দির ও মা শীতলা দেবী মন্দির। বলছি, আগে আপনারা কত পুজো দিতেন এই মন্দির প্রতিষ্ঠা হওয়ার আগে? আগে আমরা খেজুরবাড়ি যেতাম, তারপরে আমরা যেতাম মা কমলেশ্বরী তুলছে। তারপর আপনাদের এই মন্দির প্রতিষ্ঠার ভাবনা চিন্তা কি করে শুরু হলো? দেখলাম যে আমাদের মা বোনরা অনেক দূর যেতে হয়, তার জন্য গ্রামবাসী সবাই মিলে ইচ্ছা করি যে আমরা যেন মন্দিরটা কিছু করতে পারি। বলছি, কতদিন আগে আপনাদের এই মন্দিরের ভিত্তি স্থাপন শুরু হয়েছিল? এই মন্দিরটা আমাদের 2013 সালে ভিত্তিটা হয়েছিল। আজকে কি রয়েছে এই মন্দিরে? আজকে এই মন্দিরে শুভ উদ্বোধন আছে, আর তারপরে 7 দিন ব্যাপী আমাদের ভাগবত অনুষ্ঠান হবে। বলছি, কতজন মহিলা এই কলসযাত্রা অংশগ্রহণ করেছিল? 300 থেকে 350 জন। আর আপনারা কত দূর সেই কলসযাত্রায় গেছিলেন সেই জল ভাট করতে? এখান থেকে 14 কিলোমিটার ধরে ভালুকা। বলছি, এই মন্দিরে কোন কোন এলাকার ভক্ত পুজো দিতে আসবে? এই মন্দিরে আমাদের তো এখন ডাওয়া, খিচুরবাড়ি, দুবল, তারপরে পার্শ্বপতি গ্রাম, মালিপাগড় সবাই আসবে। তারপরে আবার আমাদের এখান থেকে বৃন্দাবন থেকে এসে কে এসছেন? বৃন্দাবন থেকে কে এসছেন? বৃন্দাবন থেকে আমাদের বাবাজি এসে। কি নাম রয়েছে ওনার? বৃন্দাবন দাস। বলছি, আপনার নাম? আমার নাম শৈলেন মণ্ডল। আপনি মন্দির কমিটি কি দায়িত্ব রয়েছেন? কোষাধ্যক্ষ। কি দায়িত্ব রয়েছেন? কোষাধ্যক্ষ। ধন্যবাদ। দীর্ঘ 12 বছর পর আমরা তিলে তিলে গ্রামবাসীর সহযোগিতায় পুরো গ্রামবাসীর সহযোগিতায় আমরা তিলে তিলে একটা মন্দির আয়োজন করেছি, এবং এটা আজকে ভালুকা থেকে আমরা মোটামুটি 12 কিলোমিটার রাস্তা থেকে পায়ে হেঁটে আমাদের গ্রামের সমস্ত মহিলা এবং মা বোনেরা সবাই গেছিল, তারা মাথায় কলস করে নিয়ে আসলো। কত মহিলা কলস যাত্রায় অংশগ্রহণ করেছিলেন? মোটামুটি 300 থেকে 350 মতো আমাদের মা বোনেরা গেছিল, গিয়ে এখান থেকে জল তুলে নিয়ে, গঙ্গা থেকে জল তুলে নিয়ে আজকে মন্দির প্রতিষ্ঠা করবো। আজকে কোন কোন দেবীর মন্দির প্রতিষ্ঠা হলো? আজকে আজকে আমাদের প্রথম হচ্ছে মা শীতলা দেবী মন্দির, এবং সেকেন্ড হচ্ছে রাধা গোবিন্দ মন্দির। বলছি, কত সালে এই মন্দিরে ভিত্তি স্থাপন শুরু হয়? আমাদের এটা 2013 সালে মন্দির প্রথম আমরা ভিত্তি স্থাপন করেছিলাম, আর পুরো গ্রামবাসীর সহযোগিতায় আজকে সেটার উদ্বোধন করছি। কত টাকা ব্যয়ে আজকের এই মন্দিরের রূপায়িত হয়েছে? মোটামুটি 13 থেকে 14 লক্ষ টাকার আমাদের। বলছি, এত টাকা আপনারা ম্যানেজ করেন কিভাবে? আমরা পুরো গ্রামবাসীর সহযোগিতায় টাকাটা আমরা ম্যানেজ করতে পেরেছি, এবং গ্রামবাসীরা আমাদের সহযোগিতা করেছে। সরকারের কাছে আপনাদের কি আবেদন থাকছে? সরকারের কাছে আমাদের আবেদন থাকে, সরকার যদি আমাদের মনে করে যে আমরা মন্দিরকে আরো ভালো করে রূপায়ণ করতে পারি, তার জন্য যদি কিছু সহযোগিতা করে তাহলে আমরা খুবই উপকৃত হব। বলছি, আপনার নাম? আমার নাম হরিরাম মণ্ডল। আপনি কি দায়িত্বে আছেন মন্দির কমিটির? আমরা সহসভাপতি আছি। ধন্যবাদ।